আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মেজর 28 তারিখ লিস্টিং হবে ঠিকই, কিন্তু আপনাদের মনে অনেক প্রশ্ন রয়ে গেছে, আমরা এখান থেকে কত প্রফিট পাবো, কিভাবে প্রফিট পাবো, কিসের উপরে আসলে পেমেন্ট করবে তারা। সর্বপ্রথম হচ্ছে আপনাদের, প্রথম কথা হচ্ছে আপনাদের, তারা আপনাকে 100 মেজর পয়েন্ট সমান তারা আপনাকে বলছে 100 একটা টোকেন দিবে। বাট আমার কাছে এইটা মনে হয় না যে আমাদেরকে একটা টোকেন দিবে 100 মেজর পয়েন্টে। এখানে আপনাকে যদি দেয় 10,000 অথবা 1 লক্ষ পয়েন্টে, কিন্তু আপনাকে একটা মেজর পয়েন্ট দিতে পারে আমার কাছে যতটুকু মনে হচ্ছে। এবং আপনারা জানেন ফ্রি মার্কেট প্রাইস চলতেছে প্রায় $3-এর কাছাকাছি একটা মেজর কয়েনে। এখন আপনি হিসাব করেন, আপনাকে যদি 100 মেজর পয়েন্টে একটা টোকেন দেয় তাহলে আপনি কত ডলার এখান থেকে পাইতেছেন। আচ্ছা যাই হোক, এখন আসেন আমরা এখানে কি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করব। আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমার অলরেডি সব টাস্কই কমপ্লিট করা আছে, এবং এই একটা পরে কিন্তু আমার এখানে কমপ্লিট হয় নাই। এখন এই দুইটা টাস্ক আমি আপনাদের মাঝে কমপ্লিট করব। আরও একটা হচ্ছে টোন কিপারের টাস্ক, বাইবিটের টাস্ক, ওইগুলো কিন্তু আমি কমপ্লিট করে রাখছি, তারপরে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে ওইগুলো কমপ্লিট করবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে টোন কিপারের টাস্কটা এটা কিভাবে আপনি সলভ করবেন। তো টোন কিপারের টাস্কটা আপনি যদি সলভ করতে চান, প্রথমে টোন কিপারের উপরে ক্লিক করবেন। তো প্রথমে এই জায়গার উপরে যখন ক্লিক করবেন, তারপরে বলবে যে আপনার এই টাস্কটা হয়েছে। তারপরে এই জায়গার মধ্যে ক্লিক করার পরে বলবে যে আপনার রিচার্জ করার জন্য, দেখতেছেন এখানে বলতেছে যে আপনার টোন কিপারের রিচার্জ করার জন্য। তো আমি এখান থেকে যদি আমি সরাসরি টোন কিপারে চলে আসি, তাহলে এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারবো এখানে কীভাবে আপনারা রিচার্জ করবেন। আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন, আমি কিন্তু এখানে ব্যাটারি রিচার্জ করছি, এরপরে কিন্তু আমি টাস্কটা কমপ্লিট করছি, বাট আমার কিন্তু সেকেন্ড মেইন অ্যাকাউন্টে করছি, ওইটা সেকেন্ড অ্যাকাউন্ট। এখন এইটা আপনি কীভাবে করবেন, করার জন্য আপনাকে এখান থেকে 3-ডট লাইন সেটিংস দেখতেছেন, সেটিংসে একটা ক্লিক করে দিবেন। সো সেটিংসে একটা ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে ব্যাটারি নামে একটা অপশন পাইতেছেন, ব্যাটারিতে একটা ক্লিক করে দিবেন। সো ব্যাটারিতে একটা ক্লিক করার পরে আপনি এরকম আসবে, আসার পরে এখান দেখতেছেন রিচার্জ গিফট, আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো রিচার্জ গিফটের মধ্যে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান দেখতেছেন এখানে কিন্তু 3টা অপশন শো করতেছে। আমাদের কাজ হচ্ছে এই যে আদার্স নামে যে অপশন রয়েছে, আমরা জাস্ট আদার নামে অপশনে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের টোন দিয়ে কিন্তু আমরা এটা নিতে হবে। সো এখানে আপনি অ্যামাউন্ট দিবেন, তো আমি আপনাদেরকে বলে দিই এখানে 0.00 দিয়ে দিবেন, আপনি 0.008 বা এইটা হবে না 0.8 এইটা দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে একটা ট্রানজ্যাকশন ফি যাইবে, তো ট্রানজ্যাকশন ফিটা দিয়ে কিন্তু আপনার এখানে এইটা নিতে পারবেন। সো আপনি যদি লক্ষ্য করেন এখানে ডক্স বলতেছে, তো ডক্স নিলে কিন্তু আমাদের আরও বেশি দিতে হবে, তো আমরা এখান থেকে ডক্স যেহেতু নেই, ডক্সের তো প্রাইস বেশি না, আমি এখান থেকে 2টা ডক্সই সরাসরি দিয়ে দিব। তো আপনি যদি লক্ষ্য করেন এখানে আমি 2টা ডক্স দিয়ে দিলাম, তো 2টা ডক্স। আপনার যদি টন চায় তাহলে কিন্তু বেশি নেবেন। সো আপনি যদি লক্ষ্য করেন এখানে যদি আপনার ডগস চায় অথবা টন চায় তাহলে কিন্তু আপনার বেশি দিতে হবে। সো আমি এখান থেকে টোটাল 2200 ডগস দিলাম, 2200 ডগস, 2200 ডগসের প্রাইস কিন্তু বেশি না, মাত্র মেবি মনে করেন 45 বা 50 টাকার মতো এরকম আসবে। আপনি এগুলা দিয়ে কিন্তু এটা নিতে পারেন। তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার এইটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি এখান থেকে এইটা নিতে পারবেন। সো এইটা গেলাম এইটা টাস্ক। তারপরে হচ্ছে আমি আরও একটা টাস্ক আপনাদের রয়েছে, সেইটা দেখিয়ে দিই যে এই যে অ্যাট্রো হোম স্ক্রিন এইটা আপনি কীভাবে করবেন। তো আপনি যদি লক্ষ্য করেন এইটার উপরে যখন আপনি ক্লিক করবেন, অ্যাট্রো হোম স্ক্রিন করবেন, তখন কিন্তু কিছুই আসবে না। এখন আপনাকে কাজ করতে হবে, এখানে যদি 3-ডট লাইনে ক্লিক করেন, 3-ডট লাইনে ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে অ্যাট্রো হোম স্ক্রিন নামে একটা অপশন পাচ্ছেন, এই যে আমরা যদি এইটার উপরে একটা ক্লিক করি, তারপরে কিন্তু আমাদের এইটা হোম স্ক্রিনে যাচ্ছে না। তো না যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনি কী করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন, আসার পরে আপনার এই যে টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামটার উপরে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে এখান থেকে অ্যাপ ইনফো নামে একটা অপশন পাবে, এই যে এখান থেকে অ্যাপ ইনফো আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাপ ইনফোর উপরে যখন আপনি ক্লিক করবেন, তারপরে আপনাদেরকে সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে দেখছেন অ্যাপ পারমিশন নামে একটা অপশন পাচ্ছেন এবং আদার পারমিশন নামে একটা অপশন পাচ্ছেন, আদার্স পারমিশনে আপনি একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে হোম স্ক্রিন অ্যান্ড শর্টকাট, আপনি ওইটাকে ওপেন করতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন এই যে আরও একটা রয়েছে ডিসপ্লে পপ আপ উইন্ডো, আমরা জাস্ট এই 2টা অপশন থেকে রেড আছে ওইগুলোকে আমরা গ্রিন করতে হবে। সো আমরা এটার উপরে ক্লিক করে এলাওয়ে দিয়ে দিলে আমরা এটা গ্রিন হয়ে যাবে। সো দেখতেছেন গ্রিন হয়ে গেছে, এলাওয়ে দিয়ে দিলাম, এলাওয়ে সেলাম, দেন আমাদের কিন্তু সবগুলো এখন গ্রিন হয়ে গেছে। এখন যদি আমরা সরাসরি আবার টেলিগ্রামে যাই, তাহলে কিন্তু আমরা এখন থেকে অ্যাড টু হোম স্ক্রিন করতে পারবো, আমাদের টাস্কটাও কমপ্লিট করতে পারবো। সো
আমি এখান থেকে ব্যাক চলে আসছি। এখন কিন্তু আপনি আবার এই টেলিগ্রামে যেতেছি, এখন আমি আবার মেজরে চলে আসলাম। আসার পরে এখন যদি আমি এইটার উপরে একটা ক্লিক করি তাহলে দেখবেন যে আমার ওই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাড টু হোম স্ক্রিন দিলাম, হয় না। তারপরে এখান থেকে আমি কী করবো, এইটার উপরে একটা ক্লিক করে দিব, এইটার উপরে ক্লিক করে দেবো অ্যাড টু হোম স্ক্রিন। তারপরে একটু রিফ্রেশ করব, দেখবেন ওইটা আমার কিন্তু কাজ হয়ে যাবে। তো এটা হয় নাই, আমি একটু রিফ্রেশ করি রিলোড পেজ, তাহলে কিন্তু হয়ে যাবে। কমপ্লিট করলাম, চেক জিস্ট আছে ক্লিক করলাম, দেখতেছেন আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমার ওইটা হোম স্ক্রিনে চলে গেছে। এখন ওই 20 বারটাও আমি আপনাদেরকে দেখালাম, সবগুলোই দেখালাম। এখন আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাই। দেন ভিউয়ার্স, আপনি যদি লক্ষ্য করেন আমি কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে চলে আসছি। এখান থেকে আর নামে অপশনে গেলে কিন্তু আমি আমার সব কিছু দেখতে পারবো। তারপরে এখানে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এখানে আমার হোম স্ক্রিনটা ওপেন আছে, আমি এটা এখন কমপ্লিট করবো। এবং হচ্ছে এই যে ফলো মেজর ক্রিপ্টো চ্যানেল, এটা আমি নিতে পারতেছি না, কারণ আমার চ্যানেলটা প্রিমিয়াম না। আমার চ্যানেলটা যদি প্রিমিয়াম থাকতো তাহলে মনে করেন আমি এই টাস্কটা কমপ্লিট করতে পারতাম, বাট হয় না, যেহেতু নো প্রবলেম। এখন আমি এইটা নিব। আবারও আমি কী করবো, অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দিলাম। আবার এই জায়গার মধ্যে ক্লিক করলে এখান থেকে এই যে চেকস দিস টাস্ক, আমরা জাস্ট এই চেকের উপরে একটা ক্লিক করে দেবো। এই জায়গার মধ্যে চেকের উপরে যখন আমরা ক্লিক করবো তাহলে দেখবো আমাদের এই টাস্কটা কি কমপ্লিট হয়েছে কি না। তো আমরা এখান থেকে চেক দিস টাস্কে ক্লিক করলাম, দেন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবে আপনি প্রত্যেকটা টাস্ক করে নেবেন। এবং আমি আপনাদেরকে বলে দিলাম ওই যে টোন কিপার আর বাইপিটের টাস্কগুলো এইভাবে করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো কিছু নেই, আল্লাহ হাফিজ।